Hey guys, welcome back to my channel. তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঠিক হচ্ছে আজকে আমি কেন তোমাদের ব্লগ বলিনি, কেননা আমি আজকে ব্লগ করছি না, আমি আজকে করব একটা স্কিন কেয়ার। আমি লাইক আমি যেটা ইউজুয়ালি করি বাড়িতে, তো আমি আজকে ভাবলাম আজকে আমি বিকালে আমার একটা পার্টিতে যাওয়ার কথা আছে, তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো একটু স্কিন কেয়ার করা যাক, কেননা সবসময় আমাদের বাইরে গিয়ে সবকিছু করা লাইক হয়ে পারে না, কেননা বাড়িতে এত রকম কাজ থাকে আর যখন তোমার স্পেশালি ছোট বেবি থাকে তখন মানে খুবই টাইমের অভাব হয়ে যায়। তো যার জন্য আমরা সবসময় বাইরে গিয়ে আমাদের স্কিনের জন্য বা আমাদের হেয়ারের জন্য কিছু করতে পারি না। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি যে বাড়িতে যখন আমি ফ্রিতে থাকি, যখন মেমো ঘুমায়, তখন আমি মানে কখনো কখনো চেষ্টা করি যে কিছু না কিছু স্কিনের জন্য করি। তো আজকে সেটাই ছিল, আমি বিকালে একটা পার্টিতে যাচ্ছিলাম আর আমি যেটা ইউজুয়ালি একটা প্যাক ইউজ করি বাড়িতে, যেটা আমি নিজে বাড়িতে বানিয়ে ইউজ করি, তো সেটা আমি আজকে ইউজ করতে যাচ্ছি। তো আমি ভাবলাম কেন না তোমাদের সাথেও আজকের প্যাকটা শেয়ার করা যাক। তো আজকে আমি যে প্যাকটা ইউজ করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে যখন কোনো পার্টি বা ইউজুয়ালি উইকলি ওয়ান্স বা উইকলি টয়েসও তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো। তো চলো দেখা যাক আমি কি কি দিয়ে প্যাকটা বানাই আর কিভাবে প্যাকটা ইউজ করি। তো আমি এখন স্টার্ট করতে যাচ্ছি প্যাক ইউজিং। তো সবার আগে একটু চুলটাকে সেট করে নিই হেয়ার ব্যান্ড দিয়ে। তো সবার আগে আমি যেটা করব, আমি আগে একটু লাইক নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম। তো আমি আগে যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার লাইক স্কিন ক্লেন্সিং করে নেব, যার জন্য আমি ইউজ করছি আয়ুরের ক্লেন্সার। তো তোমাদের কাছে যা আছে তোমরা সেইভাবেই ইউজ করতে পারো, আর যদি লাইক ক্লিনজার ঘরে নাও থেকে থাকে তো তাহলে তোমরা নর্মাল যে কোনো মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারো। ক্লিনজিং সব সময় তোমরা চেষ্টা করবে 1 মিনিট মতো করার। তো হয়ে গেছে আমার ক্লেন্সিং করা, এখন আমি একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে নেব। তো ক্লেন্সিং আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি ভাবলাম যে হালকা একটু স্ক্রাব করা যাক, যেটা কিনা ন্যাচারাল স্ক্রাবই আমি ইউজ করব। তো তার জন্য আমি নিয়েছি ওটস। ওটসটা অ্যাকচুয়ালি আমি পাউডার হয়ে গেছে, কেননা আমার কাছে অল্পই ওটস ছিল যেটা আমি ভুলে পুরোটাই পাউডার করে ফেলেছি। কিন্তু তোমরা যখন ওটস দিয়ে লাইক স্ক্রাব করবে তখন তোমরা ওটসটাকে পাউডার করবে না, ওটসটা যেমনই থাকে তেমনভাবেই তোমরা ইউজ করবে। এবার আমি বলছি যে এতে কী দিয়ে তোমরা ইউজ লাইক এটাকে ওটসটাকে মিশিয়ে তারপরে তোমরা লাইক স্ক্রাবিং করবে। তো এটা আমি নিয়ে নিয়েছি ওটস, আর এর মধ্যে আমি দেব 1 টিস্পুন হানি। আর 3 থেকে 4 ফোঁটা রোজ ওয়াটার। এবার এটাকে একটু আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি স্ক্রাবিংটা করে নেব। স্ক্রাবিংটা তোমরা যখনই করবে সবসময় মনে রাখবে যে আমাদের যে আঙুলের টিপস থাকে, আঙুলের টিপসেই আমাদের স্ক্রাবিংটা করতে হয়, পুরো হাতের ইউজ করার কোনোই দরকার পড়ে না।
তো ওটস তো তোমরা জানোই, লাইক এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আমাদের স্কিনকে পলিশ করতে সাহায্য করে, আমাদের যত ড্রাই স্কিন থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, আর আমাদের মানে অ্যাকনি যাদের আছে, অ্যাকনির জন্য এটা খুব হেল্পফুল হয়, যাদের অ্যাকনি স্কিন আছে তাদের জন্য ওটস খুব হেল্পফুল। আর হানি তো ইউজুয়ালি তোমরা সবাই জানো যে হানি হচ্ছে কি, একটা ন্যাচারাল ব্লিচ, লাইটেন করতে সাহায্য করে। তো সেম এটাও তোমরা 2 মিনিটস করবে স্ক্রাবিংটা। আমি এই জিনিসটা করার চেষ্টা করি এভরি লাইক ওয়ান্স ইন এ উইক অর উইকলি 2 টাইমস, কেননা এতে সবকিছুই ন্যাচারালি, তো এমন মানে কিছুই না যে তোমরা যদি বেশি ইউজ করো কেমিক্যাল বা কিছু স্কিনকে হার্মফুল, স্কিনের জন্য হার্মফুল হবে, সেগুলো কিছুই না। তো চেষ্টা করবে যে উইকলি যদি 2 বার এটা করতে পারো, তো স্কিনের জন্য এটা খুবই ভালো হবে। তো 2 মিনিট হয়ে গেছে, তো আমি এখন কি করবো, ফেসটাকে না একটু হালকা ঠান্ডা জল দিয়ে ওয়াশই করে নেব। তো আমি স্ক্রাবিং এর পরে একটু ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে চলে এসেছি। তো এবার আমি নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমি করবো একটু টোনিং। তো টোনিং এর জন্য আমি ইউজুয়ালি রোজ ওয়াটারই ইউজ করি আমার স্কিনের জন্য। তো টোনিং আমার হয়ে গেছে, এবার আমি ফাইনালি অ্যাপ্লাই করব প্যাক। তো প্যাকের জন্য আমি কি কি ইউজ করব সেটা তোমাদেরকে বলবো। তো ওটসে তো কি কি গুণ আছে সেটা আমি তোমাদেরকে আগেই বললাম, আর এরপরে আমি দেব এর ভিতরে 1 টেবিলস্পুন হানি, এটারও কি কি গুণ আছে সেটাও তোমাদেরকে আগে আমি বলেছি। তারপরে এতে দেবো আমি 1 ছোট স্পুনের 1 স্পুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এটা আমাদের স্কিনকে খুব ভালো ময়েশ্চারাইজার দিতে সাহায্য করে, আর অ্যালোভেরা জেল এমনই একটা জিনিস যেটা সব স্কিন টাইপেই মানে স্যুট করে। তো এবার আমি এতে দেব, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো তোমরা হয়তো জেনেই থাকবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে কতটা হেল্প করে। তো ভিটামিন ই ক্যাপসুল যেটা, সেটা ইউজুয়ালি অনেকে নাইট লাইক নাইট ক্রিম হিসাবেও এটাকে ইউজ করে, আমিও করি মাঝে মাঝে। তো ভিটামিন ই ক্যাপসুলটা কি হয়, আমরা ইউজ করলে এটা আমাদের স্কিনের যে পিগমেন্টেশন বা পিম্পলস মার্ক আর আমাদের আন্ডার আই এগুলোর জন্য খুব হেল্প করে। অ্যাগেন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তো আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এতে অ্যাড করছি। আর আমি এতে দেবো সামান্য একটু রোজ ওয়াটার। এবার প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব। হাত দিয়েই অ্যাপ্লাই করবে, ব্রাশের থেকে হাত দিয়ে অ্যাপ্লাই করলেই ভালো হয়।
প্রোডাক্টটা লাগানোর পরে তুমি আরামসে 20 মিনিটস ছেড়ে দিতে পারো স্কিনের উপরে। তো মেনওয়াইল তুমি অন্য কোনো কাজও করতে পারো, কেননা আমাদের তো ইউজুয়ালি হাউস ওয়াইফ বা মাদারদের আমাদের তো কাজ সবসময় থেকেই থাকে। তো আমি তো প্যাক লাগিয়ে সবসময় চলে যাই কাজ করতে। মাঝে মাঝে আমি জানি আমরা খুব লেজি হয়ে যাই, কিন্তু লেজির মধ্যে দিয়েও আমাদের আমাদের স্কিনটা একটু কেয়ার করলে খুবই ভালো লাগে। বলে না যে when you will look good you will feel good, তো সেই রকম। তো ব্যাক অ্যাপ্লিকেশন হয়ে গেছে ডান, আমি ওয়েট করব 20 মিনিটস, তারপরে ওয়াশ করব ফেসটা। তো আমি ওয়াশ করার পরে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে আমার স্কিনের রেজাল্ট কি এসছে, কেমন হয়েছে। তো আফটার 20 মিনিটস আমি আমার ফেস প্যাকটা ওয়াশ করে ফেলেছি, এখন একটা ড্রাই টাওয়াল দিয়ে হালকা মুছে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা চেঞ্জ হয়েছে। তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে কমপ্লিট, মনে হচ্ছে একটু লাইট গ্লো এসছে আমার মুখে। তোমরা আমাকে লিখে জানিও কমেন্টসে গ্লো এসছে কিনা আমার মুখে, তোমাদের কি মনে হচ্ছে। তো আশা করছি তোমাদেরও আমার স্কিন কেয়ারটা পছন্দ হয়েছে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের যদি আমার স্কিন কেয়ারটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করার পরে প্লিজ পাশে থাকা বেলটাকে টিং টিং করে একটু বাজিয়ে দেবে, তাতে আমার যত স্কিন কেয়ার বা আমার যে কোনো ব্লগিং সব থেকে আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো এই পর্যন্তই থাকলো আজকে, এরপর দেখা হবে আবার নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো স্কিন কেয়ার নিয়ে।